Hey guys, কি অবস্থা সবার? Welcome back to my channel. এটা আমার লাওস ভিসা, and এই ভিসাটা আমি পাইছি 24 ঘন্টায়, মানে একদিনে এই ভিসাটা আমি পাইছি, and এই ভিসাটার কস্ট $60. এখন আপনারা এই ভিসাটা কিভাবে পাবেন? Hey guys, কি অবস্থা সবার? Welcome back to my channel. Right now, I am in Oman, Omanের ক্যাপিটাল মাস্কাটে. তো ভাই, কিছুদিন আগে আপনারা যারা আমার চ্যানেল দেখেন হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে আমি এক সাউথ এশিয়ার ট্যুর করছি। সো সাউথ এশিয়ার ভিতরে আসে লাওস, অ্যান্ড আমি লাওসও গেছি, অ্যান্ড লাওস বাংলাদেশিদের জন্য ভিসা নেওয়া লাগে। অ্যান্ড আপনি যদি লাওস ট্রাভেল করতে যান তাহলে আপনাকে প্রথমে ভিসা নিতে হবে, দেন আপনি লাওস এন্ট্রি করতে পারবেন বা লাওস ঘুরতে যেতে পারবেন। এই ভিডিওতে কথা কমু লাওসের ভিসা নিয়ে, দেন লাওসের ভিসা আপনি কীভাবে পাইতে পারেন, অ্যান্ড এটার জন্য আপনাকে কোন জায়গায় গেলে এই ভিসাটা আপনি ইজিলি পাবেন, অ্যান্ড কীভাবে পাবেন, অ্যান্ড এটার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। সো ভাই, ভিডিওটা সম্পূর্ণ দেখো লাওস ট্রাভেল করার, লাওস ঘুরতে যাওয়ার আগে যদি এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই লাওস সম্পর্কে আপনার ধারণা হবে, অ্যান্ড লাওস ভিসাটা পাওয়ার সম্পর্কে আপনার ধারণা হবে যে আপনি কীভাবে ইজিলি লাওস ভিসাটা পাবেন। লাওস হলো সাউথ এশিয়ার একটা দেশ, অ্যান্ড লাওস আপনারা যদি জিওগ্রাফি দেখেন তো লাওস দেখবেন লাওসের পাশের দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, সো ভিয়েতনাম, এই কটা দেশের পাশেই লাওস অবস্থিত। অ্যান্ড লাওসের ক্যাপিটালের নাম ভেন্টেন, ভেন্টেন হলো লাওসের ক্যাপিটাল। সো আমরা যারা বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার আছি, আমরা যদি লাওস ঘুরতে যাই তাহলে লাওস ভিসা রিকোয়ারমেন্ট আছে, বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা রিকোয়ারমেন্ট, যে আপনার ভিসা আপনার যদি লাওস ঘুরতে যান তাহলে আপনার ভিসা করা লাগবে, অ্যান্ড দেন আপনি ট্রাভেল করতে পারবেন। সো এই ভিসাটা আপনি কই পাবেন? লাওস এম্বাসি তো বাংলাদেশে নেই, তাহলে আপনি এই ভিসাটা কীভাবে করবেন, অ্যান্ড কোন জায়গা থেকে করবেন, অ্যান্ড কীভাবে করবেন? দেখুন, আমরা অনেকেই থাইল্যান্ড ঘুরতে যাই, রাইট? আমরা চাইলে থাইল্যান্ডের সাথে লাওসও ঘুরতে পারি, অ্যান্ড ইজিলি প্রসেস ভিসা, এরকম কিছু ডকুমেন্ট লাগে না। আপনি সিম্পল কিছু ডকুমেন্ট দিলে এই লাওস ভিসাটা পাবেন, অ্যান্ড একদিনে 24 ঘন্টার ভিতরে এই ভিসাটা আপনি পাবেন, এটা পসিবল। সো তো কিছুদিন আগে আমি গেছিলাম থাইল্যান্ডে, থাইল্যান্ডে লাওসের এম্বাসি আছে। সো আমি যখন থাইল্যান্ডে লাওস এম্বাসিতে গেছি তো এই ভিসাটার জন্য জিজ্ঞাসা করছি যে কী কী ডকুমেন্ট লাগে, এই ভিসার রিকোয়ারমেন্ট কী। তো ওরা আমাকে সব কিছুই ঠিকঠাক বলছে, বাট একটা পেপারের জন্য ওই থাইল্যান্ড থেকে ভিসাটা করতে পারি নাই, অ্যান্ড ওই পেপারটা হলো ইনভাইটেশন লেটার। ইউনো, আমরা অনেকেই জানি ইনভাইটেশন লেটার কী, যে ইনভাইটেশন লেটার হলো এরকম একটা পেপার, এটা হলো মানে আপনাকে আমন্ত্রণ পত্র বলা হয়। আপনাকে কোনো লাওস সিটিজেন বা কোনো কোম্পানি আপনাকে ইনভাইট করছে ওদের দেশে যাওয়ার জন্য, সো ওইটাকে বলা হয় ইনভাইটেশন লেটার। সো বেসিক্যালি হয় কি, আমরা তো কোনোভাবে ওইটা পসিবল না যে লাওস থেকে ইনভাইটেশন লেটার নেওয়া। ইনভাইটেশন লেটার ছাড়া কি এখন আমরা এই বিষয়টা করতে পারবো না? হ্যাঁ ভাই, এই বিষয়টা আপনি করতে পারবেন, অ্যান্ড এটার জন্য আপনাকে লাওস থাইল্যান্ড ছাড়া যদি নিয়ারেস্ট কোনো এম্বাসি থাকে আপনাকে ওই এম্বাসিতে যাইতে হবে। এখন আমি কীভাবে করলাম? আমি করছি ভাই, আমি লাওসের বিষয়টা করছি ক্যাম্বোডিয়া থেকে, ক্যাম্বোডিয়া ক্যাপিটালে পম্পেনে লাওসের এম্বাসি আছে, ওইখান থেকে চাইলে আপনি ইজিলি এই ভিসাটা করতে পারবেন, অ্যান্ড ভিসাটা করতে 24 ঘন্টা সময় লাগবে। আপনি যখন ক্যাম্বোডিয়াতে যাবেন, ক্যাম্বোডিয়া লাওসের এম্বাসি আছে, ওইখানে আপনার ইনভাইটেশন লেটার লাগে না, ওইখানে ইনভাইটেশন লেটার ছাড়া আপনাকে ভিসা দেয়, অ্যান্ড এই ভিসাটার কস্ট $60। লাওসের ভিসা রিকোয়ারমেন্ট কী আমি জানি না, যদি আমি এটা যখন ভিডিও এডিটিং করুন তখন যদি আমি পাই ওইটা দিয়ে দেবো যে লাওসের ভিসা রিকোয়ারমেন্ট কী। কিন্তু আপনি যদি ক্যাম্বোডিয়া থেকে ভিসাটা করেন, আপনি যদি কম্বোডিয়া থেকে লাওসের ভিসাটা করেন তাহলে ডকুমেন্ট হিসাবে বেশি কিছু লাগবে না, সিম্পল কিছু ডকুমেন্ট লাগবে, অ্যান্ড ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো, অ্যান্ড পাসপোর্টের একটা ফটোকপি, অ্যান্ড আপনার অরিজিনাল পাসপোর্টটা, হোটেল বুকিং, অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না, আপনার ডলার লাগবে। আমি সাজেস্ট করবো আপনারা যদি $700 থেকে $1,000 ভিতরে রাখতে পারেন বা $1,000 দেখাতে পারেন তাহলে পারফেক্ট হয়, অ্যান্ড এর কমে হয় কি না আমি জানি না, বাট আপনারা এটা রাখলে সবচেয়ে বেটার হয়, অ্যান্ড লাওস ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না। সো বেসিক্যালি এই কয়টা ডকুমেন্ট হলে আপনি ভিসাটা পাবেন 24 ঘন্টার ভিতরে। আপনি যদি আজকে সকালে যা জমা দেন তাহলে কালকে আপনি ভিসাটা পাবেন, অ্যান্ড 24 ঘন্টার ভিতরে ওরা ভিসা দিয়ে দেয়, অ্যান্ড স্টিকার ভিসা দিয়ে দেয়, অ্যান্ড ভিসাটা অনেক সুন্দর একটা ভিসা, ক্যাম্বোডিয়ার ভিসা থেকে বেটার ভিসা আমি মনে করি। সো এ হলো রিকোয়ারমেন্ট। সো আপনি এই 5টা ডকুমেন্ট হইলে লাওসের ভিসাটা ইজিলি পাবেন। সো আমার সাথে কী হয়েছে, আমি যখন ভিসাটার জন্য গিয়েছি থাইল্যান্ড থেকে ক্যাম্বোডিয়া গেছি, সো আমার ফ্লাইট ছিল বৃহস্পতিবার রাত্রে, অ্যান্ড আমি যখন লাওস এম্বাসিতে গেছি সো ওই দিন ছিল শুক্রবার, তো শুক্রবারে ওদের অফিস খোলা,
সো শুক্রবার আমি পাসপোর্টটা জমা দিছি, অ্যান্ড আমার পাসপোর্টটা পাওয়ার কথা ছিল শনিবারে, কিন্তু আমি শনিবারে পাই নাকি, আমি পাসপোর্টটা পাইছি সোমবারে গিয়ে, কারণ শনি রবি ওদের অ্যাম্বাসি বন্ধ থাকে। হ্যাঁ ভাই, শনি রবি ওদের অ্যাম্বাসি বন্ধ, তো আপনারা যখন যাবেন, যাওয়ার আগে এটা জানিয়ে নেবেন যে শনি রবিবার ওদের অ্যাম্বাসি বন্ধ থাকে। এই ভিসাটা আগে ডে বাই ডে দিত, বাট এখন আর দেয় না, যেমন যেমন ক্যাম্বোডিয়ার ভিসা থাইল্যান্ড থেকে ডে বাই ডে দেয়, বাট লাওস ভিসাটা আগে ডে বাই ডে দিত, বাট এখন দেয় না, এখন একদিন ওরা পাসপোর্ট রাখে, মানে 24 ঘন্টা ওরা পাসপোর্ট রাখে, দেন 24 ঘন্টা পরে আপনি এই ভিসাটা পাবেন। যদি আজকে সকালে আপনি জমা দেন, তাহলে কালকে সকালে বা কালকে দুপুরে গিয়ে আপনার পাসপোর্টটা কালেকশন করতে পারবেন, কারণ আপনার ভিসাটা প্রিন্ট হয়ে চলে আসবে স্টিকের ভিসা। সো এই হইলো ভিসা প্রসেসিং, অ্যান্ড আমার ভুল হয়েছে, বাট আমি শুক্রবারে ফাইলটা সাবমিট করছি, আমি শুক্রবারে ফাইলটা সাবমিট করার কারণে আমার শনিবার রবিবার কম্বোডিয়াতে স্টে করা লাগছে, অ্যান্ড আমি কম্বোডিয়াতে 4 দিন ছিলাম এই জন্য। সো এই জন্য আমার ভিসাটা সোমবারে আমি পাইছি। তো এই হলো প্রসেস। এখন ভাই ওনাকে হয়তো হোটেল বুকিং করতে পারবে না, যদি আপনারা কেউ হোটেল বুকিং করতে চান তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোটেল বুকিংটা করে দিতে পারি। তো ভাই এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা যদি, আমি একটা বর্ডারের কথা শেয়ার করছি, দেন আপনারা যখন ভিসাটা পাবেন, ভিসাটা পাইয়া হয়তো অনেকেই কম্বোডিয়া থেকে লাওস যাবেন, একটা বর্ডার আছে নং নক খ্যান, ওই বর্ডারটা ক্রস করে অনেকেই হয়তো যাবেন। যাওয়ার আগে আপনারা আমার ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা দেখে আপনারা ওই বর্ডারটা মানে ক্রস করেন, এর আগে ক্রস করেন না, ওইখানে আপনার গেলে আপনার সাথে করাপশন হইতে পারে। বাট আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যান, তাহলে হয়তো আপনারা অনেকটা মানে মেন্টালি প্রিপারেশন হবেন, বা আপনারা অনেক কিছু জানতে পারবেন যে না আসলে আপনার সাথে বর্ডারে কী হইতে পারে, বা বর্ডার আপনাকে আটকাই দিতে পারে। অ্যান্ড অনেকে এই রুটটাও ব্যবহার করে, অনেকে থাইল্যান্ড থেকে ক্যাম্বোডিয়া যায়, ক্যাম্বোডিয়া গিয়ে লাওসে ভিসা করে আবার থাইল্যান্ডে চলে আসে, দেন থাইল্যান্ড থেকে লাওস ঘুরে আবার থাইল্যান্ডে চলে আসে। অ্যান্ড থাইল্যান্ড মানে থাইল্যান্ড সকল দেশের জন্য অ্যান্ড রিএন্ট্রি ভিসাটা চালু করছে, তো এটা ইউজ করে সবাই এখন এই রুটটা ব্যবহার করে। সো তো ভাই লাওস দেশটা কীরকম, দেখুন লাওস দেশটা অনেক ভালো, দেশের মানুষগুলি অনেক ভালো, ফ্রেন্ডলি মানুষ, পিসফুল মানুষ। কেন ক্যাপিটাল আমি যখন ছিলাম লাওসে বেশি দিন ছিলাম না, 2-1 দিন ছিলাম, বাট আমি বেশি ঘুরতে পারিনি, কারণ আমার ভিসা, কারণ এদিকে আমার ভিসা এক্সপায়ার হয়ে যেতেছিলো, তো এই জন্য আমি চলে আসছি ব্যাংকক। তো লাওসের মানুষগুলো অনেক পিসফুল, লাওসের মানুষগুলো অনেক ভালো। সো লাওস ঘোরার জন্য আমার মধ্যে পারফেক্ট একটা জায়গা, অনেক টুরিস্ট আছে লাওসে। সো লাওস তো ভালো একটা দেশ বলা চলে, কিন্তু ভাই লাওসের ইমিগ্রেশনটা অতটা ভালো না, লাওসের ইমিগ্রেশনে করাপশন চলে। সো লাওস ইমিগ্রেশন নিয়ে তো আমি ভিডিও করছি অলরেডি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সো লাওসের ভিসাটাও অনেক সুন্দর একটা ভিসা, স্টিকের ভিসা, তো আপনারা তো দেখছেন যে লাওসের ভিসাটা কত সুন্দর একটা ভিসা। সো আমি সাজেস্ট করুন যে আপনারা যান লাওস, ঘুরুন লাওস, ঘুরে আসুন লাওস, অনেক সুন্দর একটা দেশ, পারফেক্ট একটা দেশ, অ্যান্ড পারফেক্ট একটা ডেস্টিনেশন। সো ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দাও। ওকে গাইস, এই ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।